আসসালামু আলাইকুম, আমি ডক্টর রীতা তাহের, শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে। আজকে আমি আপনাদের সাথে একটা আলট্রাসোনোগ্রাম শেয়ার করব, যেটা আমি হচ্ছে করেছি নিজের হাতেই। 2 মাস 10 দিন অর্থাৎ 9 weeks 3 days একটা আলট্রাসোনোগ্রাম আমি আপনাদের সাথে শেয়ার করব, যেটার একটা ইয়ে হচ্ছে যে এই পেশেন্টের একটু ভয় ছিল, কারণ গত 2 সপ্তাহ আগে যখন আলট্রা করেছিল তখন বাচ্চাটার কিন্তু হার্টবিটটা ছিল না, আসেনি, সেই জন্য পেশেন্ট কিন্তু খুব টেনশনে ছিল এবং ফার্স্টে এসে আমার কাছে বলছিল ম্যাডাম আমার বাচ্চার হার্টবিট আসছে কিনা, মানে তার চোখে মুখে কিন্তু খুব একটা ভয় ছিল। তো আলহামদুলিল্লাহ সে 2 সপ্তাহ পরে যখন আলট্রাসাউন্ডটা করলো তখন কিন্তু তার বাচ্চার হার্টবিট সুন্দরভাবে চলে এসেছে, এই যেটা আমি আপনাদের সাথে শেয়ার করছি। তো এখানে দেখা যাচ্ছে সুন্দর জরায়ু এবং জরায়ুর মধ্যে হচ্ছে একটা বাচ্চা আসছে এবং বাচ্চাটা সুন্দর, এই যে হার্টবিটটা কিন্তু সুন্দরভাবে আমি নিতে পেরেছি। তো আলহামদুলিল্লাহ বাচ্চার হার্টবিটও চলে আসছিল এবং বাচ্চাটা কিন্তু খুব ভালো ছিল। তো এবং এটার যে রিপোর্ট আপনারা একটু খেয়াল করে দেখতে পাবেন যে একটু পরেই আমি সেই রিপোর্টটা আপনাদের সামনে তুলে ধরেছি, যে রিপোর্টটা দেখে আপনারা কীভাবে খুব সহজে বুঝতে পারবেন যেটা রিপোর্টটা কী ছিল এবং বাচ্চাটা যে ভালো আছে সেটা আপনারা নিজেরাই কীভাবে রিপোর্টটা বুঝতে পারবেন। তো রিপোর্টটা দেখার জন্য আপনারা একটু ওয়েট করেন, একটু পরেই হচ্ছে আমি রিপোর্টটা আপনাদের সাথে শেয়ার করছি। যে সুন্দর জরায়ু, জরায়ুর মধ্যে হচ্ছে সিআরএল, মানে বাচ্চার যে একটা টোটাল লেন্থ সেটা দেখানো যাচ্ছে। তো সবাই ভালো থাকুন, সাথেই থাকুন। এখানে একটা আলট্রাসোনোগ্রাম রিপোর্ট আছে যেটা আমি আপনাদের সাথে আজকে শেয়ার করছি, সেটা হচ্ছে 9 সপ্তাহ 3 দিন, মানে হচ্ছে 2 মাস 10 দিনের একটা আলট্রাসোনোগ্রাম রিপোর্ট যেটা আমি করেছি। দেখেন এটা সিআরএল, এখানে দেখা যাচ্ছে সিআরএল 2.61 সেন্টিমিটার, যেটা হচ্ছে 9 weeks 3 days, 9 weeks মানে 3 days মানে আসছে হচ্ছে 2 মাস 10 দিন। তো 2 মাস 10 দিনের একটা বাচ্চা, যেখানে সুন্দর দেখা যাচ্ছে জরায়ু, জরার মধ্যে হচ্ছে স্যাকটা আসছে, যে বাচ্চার থলি সেটা আসছে এবং বাচ্চাটাও আসছে, মানে ফিটাল পোল যেটা বাচ্চার অংশ সেটাও আসছে এবং নিচের ছবিতে যেটা দেখা যাচ্ছে যে সেটার হার্টবিটটাও কিন্তু বাচ্চার চলে আসছে এবং সেটার হার্ট রেট কত আসছে, হার্ট রেট আসছে হচ্ছে 162 beats per minute, মানে আলহামদুলিল্লাহ রিপোর্টটা কিন্তু ভালো আছে। তো আর আসুন, এটা হচ্ছে আল্ট্রার যে পেপারটা সেটা, আর যেটা আমরা রিপোর্ট করেছি সেই রিপোর্টটা নিয়ে আমি এখন আপনাদের সাথে শেয়ার করছি। তো পেশেন্টের যেটা ছিল, যে আমি এটা এশিয়া জেনারেল হসপিটালে হচ্ছে রিপোর্টটা করেছিলাম, তো সেটার যেটা রিপোর্ট সেটা হচ্ছে এখানে আপনারা স্পষ্টই দেখা যাচ্ছেন যে এই রিপোর্টটা আমি গতকালকে করেছি 27/9/2022। সেখানে এই রোগীর বাচ্চা, ওনার যেটা প্রবলেম ছিল যে উনি যখন গত 2 সপ্তাহে আলট্রাসোনোগ্রাম করেছিল, 2 সপ্তাহ আগে, মানে যখন 7 সপ্তাহ ছিল তখন কিন্তু বাচ্চার হার্ট রেটটা ছিল না। তখন পেশেন্ট আমার কাছে এসেই বলতেছিল ম্যাডাম আমার বাচ্চার হার্টবিট আসছে কিনা এটা ম্যাডাম একটু দেখেন, মানে খুব উনি টেনশনে ছিল যে 7 সপ্তাহ সময় হার্টবিটটা ছিল না, এখন হার্টবিটটা আছে কিনা। তো যেটাই হোক, অনেক সময় এরকম হয় যে 6 সপ্তাহ 7 সপ্তাহ বা 8 সপ্তাহ সময় অনেক সময় হার্টবিটটা আসে না, সেক্ষেত্রে কিন্তু খুব বেশি টেনশন করার দরকার নেই, এটা ওয়েট করতে হবে যেন 2 সপ্তাহ পরে আবার আলট্রাসোনোগ্রাম করে শিওর হয়ে নিতে হবে বাচ্চার হার্টবিটটা আসছে কিনা। তো আমার এই পেশেন্টের কিন্তু খুব টেনশনে ছিল যে হার্টবিটটা আসছে কি না আসবে কি না, তো আলহামদুলিল্লাহ পেশেন্টের কিন্তু হার্টবিট চলে এসেছে। তো যেটা রিপোর্ট, যেটা যে আলট্রাসোনোগ্রাম, এটা লোয়ার অ্যাবডোমেন, মানে তলপেটের আলট্রাসোনোগ্রাম, অর্থাৎ অনেক সময় আবার প্রেগনেন্সি প্রোফাইলও লেখা হয়। তো যেটা হচ্ছে ইউরেটার, যেটা এটা নট ডাইলেটেড, মানে ভালো আছে, যেটা এটা হচ্ছে প্রস্রাবের যেই নালীটা থাকে সেটা, যেহেতু তলপেটে আলট্রাসোনোগ্রাম করা হয়েছে সেই জন্য জরায়ুর পাশে আনুষঙ্গিক যেই ইয়ে স্ট্রাকচারগুলো আছে সেগুলো কিন্তু এখানে চলে এসেছে। ইউরিনারি ব্লাডার, মানে এটা হচ্ছে প্রস্রাবের যেই থলি সেটা, ওয়েল ফিল্ড অ্যান্ড ওয়েল আউটলাইন, নো ইন্ট্রাভেসিক্যাল ল্যাশন ইজ সিন, মানে হচ্ছে আর্লি প্রেগনেন্সি, যেহেতু এটা 2.5 মাসের মধ্যে আলট্রাসোনোটা করা হয়েছে সেই জন্য অবশ্যই তাকে প্রস্রাবের অনেক ভালো চাপ থাকতে হবে, ওয়েল ফিল মানে অনেক বেশি একদম পরিপূর্ণভাবে ব্লাডারটা ফুল আছে, এটা এখানে বলা হয়েছে। ইউটেরাস মানে হচ্ছে জরায়ু, এখানেই হচ্ছে বাচ্চা মানে ইয়ে থাকে, নর্মাল জায়গা যেখানে বাচ্চাটা আস্তে আস্তে করে বড় হয় এবং বাচ্চা আসার জায়গা সেই জরায়ু। তো ইউটেরাসিস গ্র্যাভিড, ইউটেরাসিস গ্র্যাভিড মানে হচ্ছে জরায়ুটা হচ্ছে প্রেগনেন্ট, মানে জরায়ুতে একটা বাচ্চা কনসিভ করেছে, এটাই বুঝিয়েছে যে ইউটেরাসিস গ্র্যাভিড কন্টেন্স সিঙ্গেল ফিটাল ইকো,
মানে হচ্ছে ফিটাল ইকো, যেটা বোঝানো হচ্ছে যেখানে একটা বাচ্চার ফিটাল পার্ট আসছে, যেটার হার্টবিট আসছে, সেটাই বোঝানো হয়েছে। এবং সেটা হচ্ছে একটা সিঙ্গেল মানে একটা ফিটাল কার্ডিওসোমাটিক মুভমেন্ট ইজ সিন, মানে বাচ্চার যে হার্টবিটটা আসছে সেটা এখানে বোঝানো হয়েছে। কার্ডিওসোমাটিক মুভমেন্ট মানে হার্ট রেট বা হার্টবিটটা হচ্ছে সেই জিনিসটা এখানে বোঝানো হয়েছে। সিআরএল মানে ক্রাউন রাম লেন্থ, মানে পুরো একটা মেজারমেন্ট কত, 2.61 সেন্টিমিটার, যার জিএ মানে জেস্টেশনাল এজ মানে বাচ্চাটার বয়স হচ্ছে 09 weeks 03 days, মানে 9 সপ্তাহ 3 দিন। যদি এটা আপনার আমি আপনাদেরকে মাসে বোঝাতে চাই, 8 সপ্তাহে হয় 2 মাস, মানে প্রতি 4 সপ্তাহে আমরা 1 মাস কাউন্ট করি, তাহলে 8 সপ্তাহে হচ্ছে 2 মাস, আর যেহেতু এখানে 9 সপ্তাহ 3 দিন, এখানে হচ্ছে 2 মাস 10 দিন বাচ্চার বয়স। ইডিডি মানে এক্সপেক্টেড ডেট অফ ডেলিভারি হচ্ছে April 30, 2023 এবং ফিটাল হার্ট রেট FHR মানে ফিটাল হার্ট রেট 162 বিটস পার মিনিট, মানে ওভারঅল কিন্তু আলহামদুলিল্লাহ বাচ্চাটির রিপোর্ট ভালো আছে। কাল দেশেক নো কালেকশন ইজ সিন, অ্যাডনেক্সা মানে যে ওভারিগুলো থাকে ডিম্বাশয় সেগুলো এফের নর্মাল ভালো আছে। তো এই পুরা যে রিপোর্টটা সেটার ওভারঅল একটা কমেন্টস করা হয়ে থাকে যে রিপোর্টটা আসলে কী আসছে, সেটা হচ্ছে সিঙ্গেল লাইফ ভায়াবল প্রেগনেন্সি অফ অ্যাবাউট 9 weeks 03 days, মানে সিঙ্গেল একটা বাচ্চা লাইভ মানে বাচ্চাটা জীবিত আছে, প্রেগনেন্সি মানে প্রেগনেন্ট, অ্যাবাউট 9 weeks 3 days মানে 9 সপ্তাহ 3 দিন, যেটা আমি বলছিলাম যে 2 মাস 10 দিনের একটা আল্ট্রাসোনোগ্রাম। তো মোটামুটি রিপোর্টটা ভালো আছে আলহামদুলিল্লাহ, আর এখানে আমার নাম দেওয়া হয়েছে যে আমি যেহেতু করেছি, এবং গতকালকে আমি এটা করেছিলাম 27/9/2022, সেই জন্য এটা আমার একটা সিগনেচার দেওয়া হয়েছে। এবং যে আমাকে হেল্প করেছে আমার বন্যা, তার জন্য তার নামটা ওখানে দিয়ে দেওয়া হয়েছে যে প্রিন্টেড বাই বন্যা। তো যাই হোক, আলহামদুলিল্লাহ রিপোর্টটা খুব ভালো ছিল এবং আমি এটা এশিয়া জেনারেল হসপিটালে করেছি, সেখানে আমি আল্ট্রাসোনোগ্রামটাও প্র্যাকটিস করে থাকি। তো আশা করি আপনারা এই রিপোর্টটা আপনারা সুন্দর করে বুঝতে পেরেছেন। তারপরেও যদি কারো কোনো কনফিউশন থাকে যে রিপোর্টটা বুঝতে পারছেন না বা কোনো সমস্যা হচ্ছে, অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন, এবং নিত্য নতুন আরও আপডেট পেতে, আরও নতুন নতুন ভিডিও পেতে আপনারা আমার এই চ্যানেলটি হচ্ছে শেয়ার করুন, লাইক করুন, সাবস্ক্রাইব করুন, এবং যে অল অপশানটা আছে বেল বাটনের যে অল অপশানটা আছে সেটা অন করে রাখুন, যাতে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে আপনার মোবাইলে নোটিফিকেশান চলে যায় এবং আপনি সেটা মিস না করেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।